নমস্কার বন্ধুরা, মাত্র 35 পয়সার বিনিময়ে 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স। কারণ আমরা একটা টার্ম প্ল্যান কিনতে গেলেও কিন্তু 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করতে গেলেও অনেক টাকা খরচা, কিন্তু মাত্র 35 পয়সাতে 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কে দেবে? হ্যাঁ, এইরকমই একটি সুবিধা দেয় ভারত সরকারের পক্ষ থেকে, কিন্তু অনেকে এই বিষয়টি না জানার কারণে এই সুবিধা তারা নিতে পারেন না। তো এই 35 পয়সার বিনিময়ে 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স দেওয়া হয় কী কারণে, কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেটাই আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি সম্পূর্ণরূপে জনস্বার্থে প্রচারিত এবং এর বিষয়টি আপনি নিজেও জানুন এবং অপরকেও জানান, যাতে তারাও এই সুবিধা নিতে পারে এবং তাদের পরিবারকে সুরক্ষিত করতে পারে। তবে হ্যাঁ, এই স্কিমটি বা এই যে বিমাটি দেওয়া হয় জীবিত এবং মৃত, যে দুটো ক্ষেত্রেই কিন্তু দেওয়া হয়। বিষয়টি হচ্ছে, আপনারা জানেন রেল অ্যাক্সিডেন্ট, তো সেই রেল অ্যাক্সিডেন্টে কিন্তু এই বিষয়টির বা এই বিমাটি ভারত সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে। অনেকে হয়তো জানেন শুধুমাত্র মারা গেলে এই 35 পয়সার বিনিময়ে 10 লক্ষ টাকা দেয় না, জীবিত থাকলেও কিন্তু 10 লক্ষ টাকা পাওয়া যায়। তার জন্য শর্ত কী কী সেটাই আলোচনা করব, কিন্তু আবার অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তথ্যটি কিন্তু অবশ্যই কাজে লাগবে। কারণ এই যে 10 লক্ষ টাকা এটা দেওয়া হয় যে অবস্থাতে, সেই অবস্থা কিন্তু পরিবারের কাছে 10 লক্ষ টাকাটা অনেক বড় বিষয়। আপনারা জানেন কিছুদিন আগে ভারতের উড়িষ্যাতে একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয় করমণ্ডল এক্সপ্রেসে, এবং তার ফলে প্রচুর মানুষ মারা যায়। এবং এই দুর্ঘটনায় এখনও কিন্তু বিভিন্ন ধরনের তদন্ত চলছে, কী হয়েছে না হয়েছে সেটা আমরাও জানি না, কিন্তু সর্বশেষ যেটা দুঃখের বিষয়, প্রচুর মানুষ মারা গেছেন। প্রত্যেকটি মৃত্যু কিন্তু দুঃখজনক, কিন্তু ওই অবস্থাতে ওই যে পরিবারে বিপর্যয় নেমে সেখানে কিন্তু 10 লক্ষ টাকা একটা খুবই খুবই জরুরি বিষয়। তো তাই অনুরোধ করব ভিডিওটির বিষয়বস্তুটা জানার এবং শেষ পর্যন্ত, যাতে এখানে অনেকগুলি তথ্য আছে যেটা আপনার জানার প্রয়োজন আছে। এই করমণ্ডল ট্রেন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে কিন্তু আপনারা জানেন বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে মানে সাহায্য করা হয়েছে, কিন্তু যদি এই সরকারের উপর মানে নির্ভরশীল না হয়ে যদি কেউ ট্রেনের টিকিট কাটার সময় নিজে থেকে 35 পয়সার একটি এই ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিনে নেয়, সেটা কিন্তু তার জন্য অবশ্যই খুবই মানে ভবিষ্যৎ সুরক্ষিত করবে। এটা কেনার জন্য শুধুমাত্র অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু নেওয়া হয়, অর্থাৎ IRCTC-র মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে এই টিকিট বুকিং করা যায়, এবং IRCTC-র ওয়েবসাইট অনুসারে রেল দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার পরে পলিসির মৃত্যু, স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা, স্থায়ী আংশিক অক্ষমতা, আহত বা মৃতদের জন্য দেওয়া হয়, এবং সেই সঙ্গে মৃতদের মানে মৃতদেহ পরিবহনের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষতিপূরণ দেওয়া হয়। মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে নমিনি পান 10 লক্ষ টাকা, আংশিক অক্ষমতার ক্ষেত্রে পান 7.5 লাখ টাকা ক্ষতিপূরণ। অন্যদিকে হাসপাতালে ভর্তি হলে পাওয়া যায় 2 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। তো এই যে IRCTC-র যে বিমাটি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টাকাটি দেওয়া হয় তার মানে মৃত্যুর ক্ষেত্রে তার নমিনিকে। কারণ এই ট্রেন দুর্ঘটনার 4 মাসের মধ্যে তাই কিন্তু ক্লেম করতে হবে এই টাকাটা নেওয়ার জন্য। এক্ষেত্রে নমিনিও কিন্তু বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ ওই বিপজ্জনক অবস্থায় বা ওই ভয়ঙ্কর অবস্থাতে যে টাকাটা ক্লেম করতে হবে সে যেন অবশ্যই সুস্থ, স্বাভাবিক এবং সবল ব্যক্তি হয়। নমিনি না থাকলে কিন্তু এই ক্লেমের অর্থ পাওয়া যায় না। তবে হ্যাঁ, তার জন্য উত্তরাধিকারী প্রুফ করতে হবে, সেটাও কিন্তু অনেক ঝামেলার বিষয়। তবে সেই সঙ্গে মৃতদেহ পরিবহনের জন্য কিন্তু 10,000 টাকা দেওয়া হয়। এটা কীভাবে করবেন কাজটা, ধাপে ধাপে পদ্ধতিটা বা কী? পদ্ধতিটা হচ্ছে, টিকিট বুক করার সময় একজন ব্যক্তিকে টিকিটের অনলাইনে টিকিট বুক করবেন মোবাইল বা ওয়েবসাইটে। আপনাকে ওখানে ভ্রমণ বিমা বলে একটি অপশান থাকবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি SMS-এর মাধ্যমে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্ককে কিন্তু আপনাকে নমিনি অর্থাৎ মনোনীত ব্যক্তি সিলেক্ট করতে হবে এবং তার তথ্য দিতে হবে। তো এই যে নমিনিটা ক্লিক করলেন বা নমিনিটা ডিটেল পূরণ করেন, সেই যে পলিসি নাম্বারটা সেটাও কিন্তু আপনি ওই IRCTC-র যে টিকিট যে বুক করার যে পিসটা বা পেজ, সেখানেই কিন্তু পেয়ে যাবেন পলিসি নাম্বারটি। টিকিট বুকিংয়ের পরে এই যে লিঙ্কটা আসবে মোবাইলে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি আপনার নমিনি সম্পূর্ণ করতে পারবেন। পলিসি কভারেজের জন্য ট্রেনের টিকিটের যে উপরের যে বাম দিকে একটা PNR নাম্বার থাকে 10 সংখ্যার, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। যাত্রীর জন্য মৃত্যু, স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা বা আংশিক অক্ষমতা, রেল দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার জন্য এই খরচটা দেওয়া হয়। ঐচ্ছিক বিমা
অর্থাৎ এই যে ভ্রমণ বিমাটি 35 পয়সার, এটা কিন্তু ঐচ্ছিক, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। এটা কিন্তু 5 বছরের কম বয়সীদের জন্য কিন্তু হবে না। যাত্রী বিমার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি আছে যে 5 বছরের কম হলে তার জন্য এই ভ্রমণ বিমাটা আপনি নিতে পারবেন না। যে কোনো কারণে ট্রেনের যদি ট্রেন যদি স্বল্প মেয়াদে, অর্থাৎ কোনো কারণে ট্রেন আর যাচ্ছে না, কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে যাতায়াতের জন্য অতিরিক্ত পরবর্তী পথে যাতায়াতের জন্য কিন্তু যে খরচটা সেটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন। এমনকি কোনো কারণে ট্রেনের গতিপথ পরিবর্তন হলে এই যে 10 লাখ টাকার ইন্স্যুরেন্স সেটাও কিন্তু ওই পুরনো মানে পরিবর্তিত নতুন রাস্তাতেও কিন্তু পাওয়া যাবে। এবং সেই সঙ্গে একবার যাত্রীদের দ্বারা প্রিমিয়াম দেওয়া হয়ে গেলে, অর্থাৎ 35 পয়সা যখন আপনি জমা করে দেবেন, সেক্ষেত্রে তারপরে কিন্তু কোনো ক্ষেত্রে আপনাকে 35 পয়সা ফেরত দেওয়া হবে। টিকিট ধরুন তৎকাল টিকিট কেটেছেন বা ওয়েটিংয়ে ছিল, তো সেক্ষেত্রে যদি টিকিট বাতিল করেন সেক্ষেত্রে কিন্তু ওই প্রিমিয়ামের টাকা ফেরত পাওয়া যাবে না। আঘাতের জন্য হাসপাতালে ভর্তি খরচের কভারেজ, মৃত্যুস্থায়ী, মোট অক্ষমতা, আংশিক অক্ষমতার বেশি হতে হবে। 3টি বিমা কোম্পানি রয়েছে এখনও, ভারতী এক্সা জেনারেল ইন্স্যুরেন্স, বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স এবং শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। তবে হ্যাঁ, এই মুহূর্তে SBI কিন্তু এটাই ইনক্লুড হতে যাচ্ছে। এছাড়া দেখুন এখানটায় ক্ষতিপূরণের লিস্টটা দিয়েছে, দেখুন ডেথ, মৃত্যু হলে কোনো রেল যাত্রী এই 35 পয়সা বিনিময়ে সে যদি এই ভ্রমণ বিমাটা নিয়ে থাকে তাহলে 10 লাখ টাকা পাবে। পারমানেন্টলি কোনো যদি তার অক্ষমতা চলে আসে, শারীরিকভাবে অক্ষমতা চলে আসে কিন্তু জীবিত থাকেন, সেক্ষেত্রে 10 লাখ টাকা পাওয়া যাবে। পারমানেন্টলি যদি কিছু শরীরে আংশিক ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু 7.5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। আর হসপিটালে যদি ভর্তি হয় সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যাবে। আর মৃতদেহ বহনের ক্ষেত্রে 10,000 টাকা পাওয়া যাবে। এছাড়া দেখুন এখানটায় পার্সেন্টেজটা দিয়েছে, টোটালি ডিসেবিলিটি হয়ে গেলে বা কোনোভাবে শরীরের 2টি পা মানে থাই বা সেই সঙ্গে চোখ বা টোটালি একটি ঠোঁট উড়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে বা সেই সঙ্গে কথা বলতে পারছে না 100% এবং নিচের চোয়াল নষ্ট হয়ে গেছে এবং সেই সঙ্গে বলা হয় টোটাল লস অফ আরও বিভিন্ন ধরনের শারীরিক যে অক্ষমতা, পেটের সমস্যা, পেটে যদি আঘাত লাগে, অ্যাবডোমেনে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 100% দেওয়া হয়। এবং সেই সঙ্গে নার্ভ জনিত কোনো ঘটনা যদি ঘটে, নার্ভ যদি ক্ষতি হয় সেক্ষেত্রেও কিন্তু এই 100% ক্ষতিপূরণ দেওয়া হয়। তো এগুলো জীবিত থাকা অবস্থায় কিন্তু এই ক্ষতিপূরণগুলো এই পার্সেন্টেজ হিসাব, এটা টোটাল পার্সিয়ালিটি। যদি পার্সিয়ালি অর্থাৎ আংশিক অক্ষমতার ক্ষেত্রে কিন্তু কোন কোন ক্ষেত্রে কত দেওয়া হয়, যদি দেখা যায় 2টো চোখ নষ্ট হয়ে সেক্ষেত্রে 100%, একটি হচ্ছে ঠোঁটের জন্য 67%, আর একটি চোখের জন্য 67% এবং কানে শোনার ক্ষেত্রে 20%, অর্থাৎ 10 লক্ষ টাকার 20% মানে 2 লক্ষ টাকা পাওয়া যাবে। এছাড়া একটা চোখের জন্য 33%, থাম্প তার জন্য হচ্ছে 53%। এছাড়া বলা হয়েছে হাত যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে 27% এবং সেক্ষেত্রে টো যদি গোড়ালি যদি ক্ষতি হয় সেক্ষেত্রে 7%, এরকম করে পরপর কিন্তু তারা এই লিস্টটা দিয়েছে। তবে হ্যাঁ, এছাড়াও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয় কোন কোন ক্ষেত্রে দেওয়া হবে আর কোন ক্ষেত্রে দেওয়া হবে না। এই হচ্ছে ট্রেনের যে ভ্রমণ বিমা, যেটা 35 পয়সার বিনিময়ে দেওয়া হয় সেটা, সেই সম্বন্ধে আলোচনা। এবং অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার সঙ্গে সঙ্গে অন্য কেউ যদি যাত্রী হয়, ট্রেন যাত্রী যাতায়াত করতে চায়, তাকে কিন্তু এই বিষয়টি অবগত করাবেন যাতে তার পরিবারটি বিপদে না পড়ে। হ্যাঁ, প্রত্যেকটি মৃত্যুই কিন্তু দুঃখজনক, কিন্তু তার পরিবারের উপকারের জন্য এই কাজটি তার সে কিন্তু করে যেতেই পারে, কারণ ট্রেন দুর্ঘটনা কখনও বলে আসে না, যে কোনো দুর্ঘটনা কখনও বলে আসে না। তবে হ্যাঁ, ট্রেনকে আরও সতর্ক হতে হবে, তাদেরকে ব্যবস্থা উন্নত করতে হবে এবং সেই সঙ্গে গ্রাহককেও কিন্তু অর্থাৎ রেলের যাত্রীদের কিন্তু আরও সতর্ক হতে হবে, তাদের যতটা সম্ভব তাদেরকে নিরাপত্তা নিতে হবে। তবে হ্যাঁ, আলটিমেট ঘটনা হচ্ছে রেলকে তাদের প্রযুক্তির আরও উন্নতি করতে হবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন, সজাগ থাকবেন।